রেশন দুর্নীতিতে ফের অ্যাকশন মোডে ইডি। কয়েকটি জেলা জুড়ে একাধিক জায়গা হানা ইডির অভিযান সমবায় সমিতিতে। রেশন দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকে অ্যাকশন মোডে ইডি। শুক্রবার সকাল 7টা নাগাদ কলকাতার শেক্সপিয়ার সরণি, উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা, দক্ষিণ চব্বিশ পরগনার বহড়ু, হাওড়ার উলুবেড়িয়া, নদিয়ার কল্যাণী ও মেদিনীপুরের দুটি ঠিকানায় তল্লাশিতে যান ইডির আধিকারিকেরা। কল্যাণীর আদিবাসী পাড়ায় এক ফুড ইন্সপেক্টরের বাড়িতেও হানা দেন তারা। সালমা হেমব্রম নামে ওই ফুড ইন্সপেক্টরের সঙ্গে বাকিপুরের গোপন আঁতাত ছিল বলে জানা গিয়েছে। তবে সালমা হেমব্রম হাসপাতালে ভর্তি থাকায় এদিন তার দর্শন পাননি ইডির কর্তারা। এছাড়াও জয়নগরের বহড়ুর একটি রেশন গোডাউনে হানা দেন আধিকারিকেরা। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার আজিজনগরে একটি সমবায় সমিতিতেও অভিযান চালান ইডির কর্তারা। সমবায় সমিতির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ঘিরে ফেলেন, ভেতরে যান তদন্তকারী অফিসাররা। ইডি সূত্রে খবর, রেশন ডিলার ফুড ইন্সপেক্টরদের একাংশও রেশন দুর্নীতির সাথে যুক্ত। এর আগে রাজ্যের কাছে বাতিল হয়ে যাওয়া রেশন কার্ডের তালিকা চেয়ে পাঠিয়েছিল ইডির আধিকারিকেরা। সেই তালিকা অনুসারে যেসব জায়গায় অস্বাভাবিকতা নজরে পড়েছে সেখানেই তল্লাশি চালানো হবে বলে জানা গিয়েছে। রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হওয়ার পর এখনও জেলবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে ঘটনায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। গোয়েন্দাদের অনুমান, শুধু নেতা মন্ত্রীরা নন, খাদ্য দপ্তরের একাধিক আধিকারিক রেশন দুর্নীতিতে যুক্ত। এর সঙ্গে যোগ রয়েছে রেশন ডিলারদেরও। এদিন ইডির একটি দল এসে পৌঁছায় বারাসতে। বারাসত মেডিকেল কলেজের পাশে সরকারি আবাসনে কেন্দ্রীয় সংস্থা হানা। সূত্র মারফত জানা গেছে, রেশন বন্টন দুর্নীতি মামলায় এদিন সকাল থেকেই রাজ্যের বেশ কয়েকটি জায়গায় কেন্দ্রীয় সংস্থা অভিযান চালায়। আনুমানিক সকাল 7টা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা আসেন এই আবাসনে। সূত্র মারফত জানা যাচ্ছে, সরকারি আবাসনের C8-7 ব্লকে খাদ্য দপ্তরে কর্মরত এক কর্মীর বাড়িতে অভিযান চালান এদিন ইডির কর্তারা। এলাকায় পৌঁছে আবাসন চত্বর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ঘিরে ফেলেন। সে সময় কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি আবাসনের ওপরে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।